গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে হয় আজকে আমরা মডুলাসের কিছু নিয়ম শিখবো তো এই নিয়মগুলো আমি সব এখানে লিখে রেখেছি আমরা জাস্ট চেক করে দেখবো যে নিয়মগুলো সঠিক আছে কিনা দেখো এখানে লেখা আছে যে কোনো জটিল সংখ্যা এর মডুলাস তার অনুবন্ধী জটিল সংখ্যা বার বারের মডুলাসের সমান হবে এখন যদি আমরা যে একটা জটিল সংখ্যা থ্রি প্লাস টু আই নেই তার অনুবন্ধী জটিল সংখ্যা হবে থ্রি মাইনাস টু ওয়াই তাহলে জেটের মডুলস কি দাঁড়াবে বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার রেজাল্ট আসবে রুট ওভার থার্টিন আর অনুবন্ধী জটিল সংখ্যার মডুলস কী আসবে বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তবংশের স্কোয়ার অর্থাৎ এটারও রেজাল্ট রুট ওভার থার্টিন তার মানে যে কোনো জটিল সংখ্যার মডুলাস আর তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস দুটোই সমান হয় আর একটা জিনিস খেয়াল করো তাহলে ফার্স্ট রুল হয়ে গেল এখানে দেওয়া আছে মাইনাস জেড ইকুয়াল টু মাইনাস জেড বার অর্থাৎ তুমি যদি এখন যৌনবন্ধী জটিল সংখ্যাটাকে ঋণাত্মক করে ফেলো অর্থাৎ একটু আগে আমি জটিল সংখ্যাটা কি নিয়েছিলাম থ্রি প্লাস টু ওয়াই তো এটা আগে মাইনাস বসিয়ে দিলে থ্রি প্লাস টু ওয়াই মাইনাস বসিয়ে দিলাম তাহলে মাইনাসটা গুণ করে দিই মাইনাস থ্রি মাইনাস টু আই তো এটার মডুলাস কি হবে বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার রুটোভার থার্টিন অর্থাৎ প্রতিবারই কি আসছে রুটোমার থার্টিন আসছে তার মানে যে কোনো জটিল সংখ্যার মডুলাস তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস অথবা ঋণাত্মক যে জটিল সংখ্যা আসবে তার যে মডুলাস সেটার রেজাল্ট সময় একই হবে এবার দ্বিতীয় রুলসটির দিকে দেখি দ্বিতীয় রুলসটি বলছে যে কোনো দুটি জটিল সংখ্যার যোগফল এবং যোগফলের যে মডুলাস দুটি জটিল সংখ্যার যোগফল তাদের মডুলাস লেস দেন ইকুয়াল জটিল সংখ্যা দুটির আলাদা আলাদা মডুলাসের যোগফল আমরা এটা একটু চেক করি জেড ওয়ানকে আমরা ধরলাম থ্রি প্লাস টু আর জেড টুকে আমরা ধরলাম ফাইভ মাইনাস থ্রি আই

স্বাভাবিকভাবে এটার মোডুরাস কী হবে বাস্তব অংশের মান স্তবশের মান মাইনাস ওয়ান এখন দেখি এই দুটো জটিল সংখ্যার আলাদা আলাদা মোডুরাস কত মান থ্রি প্লাস টু যেটা একটু আগে করেছি তার মান ছিল রুট আর এটা আসবে কত ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার বাস্তব স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ার কত হচ্ছে তার মানে একটু দশমিক ভ্যালুগুলো আমরা বের করে দেখি ক্যালকুলেটারে তাহলে খেয়াল করে দেখো এই দুটো যোগ করলে রেজাল্ট আসে কত এই দুটো যোগ আমি ক্যালকুলেটার দিয়ে বের করে দেখি থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট সিক্স দেখোডুল এ তারপর মডুলাস যোগ করলাম রেজাল্ট আসছে এইট পয়েন্ট জিরো সিক্স তার মানে এই মানটা এই দুটোর যোগ হচ্ছে কম তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটি প্রমাণিত এবার আসি তৃতীয় সূত্রে তৃতীয় সূত্রটি বলছে যদি দুটো জটিল সঙ্গে আমরা বিয়োগ করি তার রেজাল্টটা কিন্তু দুটোর মডুলাস বের করে তারপর বিয়োগ করলে যা আছে তার চেয়ে বড় হবে তাহলে z1 z2 3 2y 5 3i তাহলে আমরা জানি বাস্তব থেকে বাস্তব 3 5 আর অবাস্তবের সাথে অবাস্তব 2

একটু আগে বের করেছিলাম জেড ওয়ান এসেছিল কত ফলটা বের করে দেখি ফোর রেজাল্ট আসছে মাইনাস টু পয়েন্ট টু টু বিয়ে করে রেজাল্ট আছে মাইনাস টু পয়েন্ট টু টু আর এখানে আছে রুট ওভার টোয়েন্টি নাইন অবভিয়াসলি এটা ঋণাত্মক সংখ্যার চেয়ে তো বড় হবেই তাহলে স্বাভাবিকভাবে দেখো করে তারপর মডুলাস বের করলে যে মান পাচ্ছি সেটাকে মডুলাস করে বিয়োগ করলে তার চেয়ে বড় মান আসছে তাহলে তৃতীয় সূত্রটিও প্রমাণিত এবার আসে চতুর্থ সূত্র সূত্রটি কি বলে দুটো সংখ্যা কে গুণ করে তারপর মডুলাস বের করা আর মডুলাস বের করে তারপর গুণ করলে মান যা আসবে একই আসবে যেমন ধরো জেড ওয়ান সমান বললাম কত ফোর প্লাস টু আই আর কত টু প্লাস ফোর তাহলে এদেরকে গুণ করি Z1 ওয়ান ইন্টু জেড টু ফোর প্লাস টু আইন টু প্লাস চার দুগুনো চার এবং দুই গুণ করলে হচ্ছে 8 প্লাস দুই এবং দুই গুণ করলে ফোর আই ফোর গুণ করলে সিক্সটিন আর ফোর আই মিলে হচ্ছে কত এইট তাহলে এইট এখানে তো ফোর আই মিলে খেয়াল করো এইট আই স্কোয়ার মানে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস এইট তাহলে এইট এইট চলে যাচ্ছে থাকছে অনলি টোয়েন্টি আই এবার এদের মডুলাস বের করি টোয়েন্টি আই এর মডুলাস কত হবে জেড ওয়ান ইন্টু জেড টু মডুলাস করলে বাস্তব অংশের মান জিরো স্কোয়ার অবাস্তব অংশের মান তাহলে রেজাল্ট টোয়েন্টি আছে আর আলাদা করে যদি মডুলাস বের করি জেড ওয়ানের মডুলাস কি আছে ফোর স্কোয়ার প্লাস টু স্কোয়ার সিক্সটিন প্লাস ফোর মানে রুট টোয়েন্টি আর জেড টু এর মোডুলাস কি আসবে বাস্তব অংশের মান স্কোয়ার অবাস্তব অংশের মান স্কোয়ার এর মানে রুট টোয়েন্টি তাহলে দেখি গুণ করলে জেড ওয়ান মোডুলাস জেড টু এর মোডুলাস গুণ রুট ওভার টোয়েন্টি রুট টোয়েন্টি গুণ করলে আসে টোয়েন্টি তার মানে দেখো দুটোই রেজাল্ট সেম তাহলে এই সূত্রটিও প্রমাণিত চতুর্থ সূত্রটা আমরা প্রমাণ আচ্ছা চতুর্থ সূত্রটা প্রমাণ করতে গিয়ে একটা অঙ্ক করাই শেখা হয়ে যাবে আমাদের মনে করো আগের মতো ফোর প্লাস টু আই আর বলতে জেড ওয়ান এবং জেড কে ভাগ করতে হবে তো জেড ওয়ান ডিভাইড বাই জেড টু ফোর প্লাস টু টু প্লাস ফোর এখন দেখো জটিল সংখ্যায় ভাগ কিভাবে করবো এটাকে সরাসরি ভাগ করার কোনো উপায় নেই আমরা এখানে একটা পদ্ধতি অবলম্বন করি নিচে যে হর আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করি অর্থাৎ টু প্লাস ফোর আই এটা আমাদের হর এর অনুবন্ধী জটিল সংখ্যা কী হবে টু মাইনাস ফোর আই এটাকে নিচে যেমন লিখলাম উপরেও লিখবো টু মাইনাস ফোর আই তাহলে ফোর প্লাস টু আই আগে থেকেই ছিল এখন খেয়াল করো অনুবন্ধী দুটো দুটো জটিল অনুবন্ধী সংখ্যা গুণ করলে কী হয় টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার আর এখানে কী হবে চার দুগুনো আট এটা তো আমরা আগেও গুণ করেছি তারপর আবার করি চার দুগুনো আট প্লাস ফোর আই মাইনাস সিক্সটিন আই আর এখানে হচ্ছে কত মাইনাস এইট আই স্কোয়ার চার যোগ ষোলো মানে বিশ আর এখানে এইট মাইনাস টুয়েলভ এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে আবার এইট তার মানে কত সিক্সটিন মাইনাস টুয়েলভ আই আর এখানে হচ্ছে টোয়েন্টি দুটোকে আলাদা আলাদা ভাগ করে দাও সিক্সটিন বাই টোয়েন্টি আর সাথে আছে আই পাশাপাশি লিখলে কী আসছে সিক্সটিন বাই কাটাকাটি করলে কত হবে ফোর ফাইভ তাহলে ফোর বাই ফাইভ তো এটার মডুলাস না আমি ক্যালকুলেটার করে দেখি কত আসে মান আসছে ওয়ান এবার দেখো জেড ওয়ান এবং জেড এর দুজনের মডুলাস কি হবে জেড এর যদি মডুলাস বের করো মান আসবে আগেই দেখেছি জেড এর যদি মডুলস বের করি তাও মান আসবে কত রুটোবার টোয়েন্টি তো স্বাভাবিকভাবে জেড ওয়ান দুটোকে আলাদা আলাদা মডুলস করলে রুটোবার টোয়েন্টি রুটোবার ভাগ করলে মান আসে ওয়ান অর্থাৎ আমি দুটো জটিল সংখ্যাকে ভাগ করে তাদের মডুলস বের করি অথবা মডুলাস বের করে তারপর ভাগ করি দুটো একই ব্যাপার কোনো সৃজনশীল প্রশ্নে যদি তোমাকে দুটো জটিল সংখ্যার ভাগফলের মডুলাস বের করতে বলা হয় তুমি ইজিলি দুটোর মডুলাস বের করে ভাগ করে দেখাতে পারবে সেই হবে ঠিক আছে তোমাদের বইতে একটা অঙ্ক দেওয়া আছে প্রশ্নটা হচ্ছে এরকম দেখাও যে এদের তাহলে খেয়াল করে দেখো আমরা বলেছি যে এটা সমান কি হয় এটা তো লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস আই ওয়াইনাস আই ওয়াই মডুলস দুটোকে আলাদা করে দাও এক্স প্লাস আই ওয়াই এর মোডুলাস উপরে এক্স মাইনাস আই ওয়াইয়ের মোডুলাস নিচে স্বাভাবিকভাবে উপরে মডুলাস হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচেও মোডুলাস হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে মাইনাস যেটা আছে স্কোয়ারের কারণে চলে যাবে তাহলে রেজাল্ট আসছে ওয়ান যেটাই আমাদের রাইট হ্যান্ড সাইড